হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WBE ইনফরমেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা যারা HS এর স্টুডেন্ট রয়েছো, তো তোমরা সকলেই জানো 22 জুলাই কিন্তু HS এর ফল প্রকাশ হতে চলেছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে 22 জুলাই HS এর রেজাল্ট প্রকাশ হতে চলেছে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো এই HS এর রেজাল্ট কিন্তু তোমরা খুব সহজেই ঘরে বসে নিজেদের মোবাইল থেকে কিভাবে চেক করবে, অর্থাৎ রেজাল্ট কিভাবে অনলাইনের মাধ্যমে দেখবে, তো সমস্ত প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এছাড়া তোমরা যে জেলা থেকে ভিডিওটা দেখছো সেই জেলার নামটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবে। এছাড়া আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে রাখবে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। তো বন্ধুরা, সবার প্রথম কিন্তু এখানে তোমাদেরকে বলে দিই HS এর রেজাল্ট এবারে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখতে হবে। অর্থাৎ যেহেতু তোমাদের অ্যাডমিট কার্ড দিয়েছিল না, তো সেই জন্যে অ্যাডমিট কার্ডে কিন্তু রোল নাম্বার থাকে, তো সেই জন্যে রোল নাম্বারটা লাগবে না। এবারে কিন্তু শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু তোমরা অনলাইন থেকে নিজেদের HS এর রেজাল্ট দেখতে পারবে। তো এরপরে দেখে নেবো কীভাবে তোমরা HS এর রেজাল্ট দেখবে, সেটা কিন্তু দেখে নেবো। তো বন্ধুরা, এর জন্যে তোমাদেরকে কিন্তু যে কোনো একটা সার্চ বারে চলে আসতে হবে। তো সার্চ বারে আসার পর সিম্পল তোমাদেরকে লিখে সার্চ করতে হবে এক্সাম ইটিসি। অর্থাৎ এখানে তোমরা এক্সাম ইটিসি লিখে সার্চ করবে। তো এক্সাম ইটিসি লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্টেই যে অপশানটা আছে তোমরা দেখতে পাচ্ছ exametc.com, এটার উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এটার উপর ক্লিক করলে মেইন ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে নিয়ে চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পর তোমাদেরকে কিন্তু স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড। তো এখানে প্রি রেজিস্ট্রেশন ওপেন, অর্থাৎ প্রি রেজিস্ট্রেশন কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখানে তোমরা ক্লিক করবে, প্রি রেজিস্ট্রেশন ওপেনের ওপর তোমরা ক্লিক করবে। তো পরবর্তী নেক্সট অপশান কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো এখানে কিন্তু স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা তোমাদের ফোন নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে প্রি রেজিস্ট্রেশন করে নেবে। তো এখানে ফোন নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে প্রি রেজিস্ট্রেশন করে রাখলে রেজাল্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ফোনে SMS এর মাধ্যমে তোমাদের রেজাল্টটা চলে আসবে। এছাড়া যারা কিন্তু ডাইরেক্ট অনলাইন থেকে রেজাল্ট দেখতে চাও, অর্থাৎ 22 জুলাই কিন্তু যখনই রেজাল্ট প্রকাশ হবে, তো প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তো এই ওয়েবসাইটে আসার পর এখানে তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের লিঙ্ক চলে আসবে। তো এখানে রেজাল্টের উপর তোমরা তখন ক্লিক করবে। ক্লিক করার পর সেখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবে, দিয়ে এখানে সাবমিট করবে। সাবমিট করলেই কিন্তু তোমাদের রেজাল্টটা চলে আসবে। তো এইরকম ভাবে কিন্তু তোমরা এক্সাম ইটিসি ওয়েবসাইট থেকে দেখতে পারবে। তো এরপরে দেখে নেবো আর কি কি ওয়েবসাইট রয়েছে বা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু HS এর রেজাল্ট দেখা যাবে, সেটা দেখে নেবো। তো বন্ধুরা, এখানে মোবাইল অ্যাপসের মাধ্যমে রেজাল্ট দেখাবে এরকম অ্যাপস কিন্তু একটাই রয়েছে, অর্থাৎ রেজাল্ট শিক্ষা বলে তোমরা প্লে স্টোরে সার্চ করবে, করলেই একটা অ্যাপস চলে আসবে। সেই অ্যাপসটা ডাউনলোড করে সেই অ্যাপসের মাধ্যমে তোমরা দেখতে পারবে। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে। তো এই ওয়েবসাইটের নাম থেকে তোমরা কিন্তু সার্চ করে সেখান থেকেও রেজাল্ট দেখতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত ওয়েবসাইটগুলোর মাধ্যমে দেখা যাবে সেইগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এর পাশাপাশি এখানে বলা রয়েছে SMS এর মাধ্যমে যারা জানতে চায়, অর্থাৎ HS এর রেজাল্ট কিন্তু যারা SMS এর মাধ্যমে জানতে চায়, তো SMS এ গিয়ে তাদেরকে টাইপ করতে হবে WB12, তারপরে একটা স্পেস দিতে হবে, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে কিন্তু SMSটা পাঠিয়ে দিতে হবে 56070 এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। এছাড়াও কিন্তু আরও দুটো অপশান রয়েছে, অর্থাৎ সেমভাবে কিন্তু WB12 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার লিখে তারপরে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে 56076750 এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। এছাড়া আর একটা রয়েছে 56263 এই নাম্বারে পাঠিয়ে দিতে পারো। তো এই তিনটের মধ্যে যে কোনো একটা নাম্বারে কিন্তু পাঠালে তোমাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে তোমাদের রেজাল্টটা। আর যারা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে চাও তারা কিন্তু exametc.com এই ওয়েবসাইট থেকে দেখতে পারো। এছাড়া নিচে কিন্তু আরও অনেক ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ রেজাল্ট শিক্ষার নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা দেখতে পারো। এছাড়া westbengal.শিক্ষা, এছাড়া আরও অনেক ওয়েবসাইট রয়েছে, এই সমস্ত ওয়েবসাইটগুলো থেকে কিন্তু তোমরা দেখতে পারবে। তো এখানে শুধুমাত্র মোবাইল অ্যাপসের মাধ্যমে দেখা যাবে, অর্থাৎ রেজাল্ট শিক্ষা নামে কিন্তু একটা মোবাইল অ্যাপস রয়েছে। প্লে স্টোরে গিয়ে লিখে সার্চ করতে হবে রেজাল্ট শিক্ষা। তো লিখে সার্চ করলে সেই অ্যাপসটা চলে আসবে। সেই অ্যাপসটা ডাউনলোডের পর সেই অ্যাপসের মাধ্যমে তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট দেখতে পারবে, অর্থাৎ HS এর কিন্তু রেজাল্ট দেখতে পারবে। তো এই অ্যাপসের লিঙ্ক কিন্তু তোমাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু সেই অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারো, তারপরে সেখান থেকে কিন্তু রেজাল্টটা দেখতে পারো। এছাড়া exametc.com এই
ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু তোমরা এক্সাম ইটিসির ওয়েবসাইটে গিয়ে প্রি রেজিস্ট্রেশন করে রাখতে পারো বা সেই দিনকে অর্থাৎ 22 জুলাই কিন্তু গিয়ে রেজাল্ট দেখতে পারো। এছাড়া তোমাদের যদি আর কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। এছাড়া ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দেবে এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবে।